বন্ধ করতে বলেছি, এটা আলাকসার না। আসলে আমার উদ্দেশ্য খুব খারাপ না, আর যারা এখানে আসছে তারাও খুব খারাপ এটা আমি বলছি না, আমি জানি না তাদের ব্যাপারে। তবে আমি এতটুকু বুঝতেছি যে আগামী 20 বছর পরে আমাদের তরুণ প্রজন্মের মধ্য থেকে যারা বৃদ্ধে উপনীত হবে, আর যারা এখন শিশু থেকে তরুণে উপনীত হবে, যেমন এখন অনেক বিদআত সমাজে প্রচলিত, আমরা দেখেছি সাধারণ মানুষকে বিদআতকে বিদআত বুঝার পর পূর্ববর্তী আলেমদেরকে কীভাবে তারা অবজ্ঞা করে, হেউ তুচ্ছ করে কথা বলে। আমি সেই ভয় থেকেই ক্যামেরাগুলো বন্ধ করতে বলেছি। এর কারণ হচ্ছে আজকে আমাদের আলেম ওলামারা হয়তো এটা জানে না যে সোশ্যাল মিডিয়াতে ওয়াজ মাহফিল আপলোড দিয়ে মানুষের সামনে তুলে ধরা শুধু দিন প্রচার নয়, কিছু কিছু মানুষের হারামভাবে নগ্নতাকে প্রচার প্রসার করে, হারাম মিউজিককে প্রচার প্রসার করে হারাম উপার্জনের একটা অন্যতম মাধ্যম করে নিয়েছে, যা যেই বিষয়ে আমাদের বিজ্ঞ আলেম ওলামারা এখন পর্যন্ত অবগত বা এতটা এলম রাখে না। কিন্তু আমার ভয় হয় আগামী 10 বছর পরে যারা আলেম ওলামা আসবে এই সমাজে, তরুণ প্রজন্ম যারা এই দেশের এই সমাজের মানুষকে পথ দেখাবে আল্লাহ তার রসুলের, আমার ভয় হয় তখন জামশেদ মজুমদারকে নিয়ে তারা প্রশ্ন করবে, উনি তো খুব স্মার্ট করে কথা বলার চেষ্টা করত, উনি তো জেনাকে জেনা বলতো, সুদকে সুদ বলতো, মদকে নেশা বলতো, তিনি তো শিরককে শিরক বলতো। তাহলে যারা উনার ভিডিও আপলোড করে ওখানে নগ্ন অ্যাডভার্টাইজ নগ্নতাকে প্রচার প্রসার করে উপার্জন করেছে, তিনি কি তাহলে ওনার প্রচার প্রসার ওনার ওয়াজ মানুষের সামনে যাবে, ওনাকে মানুষে চিনবে, ওনার খ্যাতি বাড়বে, এই হিসেবে কি উনি তাহলে এই হারামকে হারাম বলেনি? সেদিন আমি জামশেদ মজুমদার মরে গেলে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার কেউ থাকবে না। আগামী 20 বছরের প্রজন্মের জন্য আজকে এই নাঙ্গলকোট জামে আল আকসা মসজিদের মিম্বর থেকে বলতে চাই, আমি মরে গেলেও আগামী 50 বছর 20 বছর 30 বছর পরে যে প্রজন্ম আমার ভাইয়েরা আসবে, যারা এই দেশের মুসলমানকে হারাম ও হালাল সম্পর্কে স্পষ্ট করবে, তাদের উদ্দেশ্যে এই মিম্বার থেকে বলতে চাই, জেনে রাখো ছোট ভাই, তোমরা যারা আসবে, আমি জামশেদ মজুমদার বলে গেলাম, আমি আমার প্রচার প্রসারকে প্রাধান্য দেই না, আমি মনে করি না পৃথিবীর কোনো ইউটিউবার কোনো ফেসবুকার যে আমার পরিচিতিকে বা আমাকে প্রখ্যাত বা বিখ্যাত করে, আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে মানুষকে ভালোবাসে, তিনি জিব্রাইল আমিন আলাইহিসসালামকে ডেকে বলে, জিব্রাইল আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো, জিব্রাইল আমিন আলাইহিসসালাম নিচের আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে আল্লাহ অমুকের ছেলে অমুককে ভালোবাসে, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি, তোমরা ওকে ভালোবাসো। ফেরেশতারা এভাবে আস্তে আস্তে একটা মানুষের সুনাম খ্যাতি জমিন পর্যন্ত আসে আল্লাহর পক্ষ থেকে। আমি মনে করি না ইউটিউবারের কাজ এটা, তবে আমি কৃতজ্ঞ থাকবো যারা সোশ্যাল মিডিয়াতে দিন প্রচার করে দিনকে সহজ করে দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞ, যারা শুধু দিন প্রচার করেছে নগ্নতা প্রচার করেনি। এ কেমন বেহায়াপনা, কেমন নগ্নতা, মানুষকে মানুষের বিবেক বুদ্ধি কতটা লোপ পেলে মানুষ কোরআন তেলাওয়াত হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গ্যারান্টি নেই আলামিন পর্যন্ত যাবে, গ্যারান্টি নেই আয়াত শেষ হবে, মধ্যখান থেকে একটা মহিলা এসে নাচে, মধ্যখান থেকে একটা গায়ক এসে গান গায়, একটা অ্যাডভার্টাইজ চলে, গ্যারান্টি নেই আয়াত শেষ হওয়ার, গ্যারান্টি নেই। আজকে এগুলোর বিরুদ্ধে বলি বলি আমার নামে অনেক রকমের প্রচার প্রসার হয়, ইটস ওকে, ওয়াল্লাহ ইটস ওকে, আলহামদুলিল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি জামশেদ এতটুকু জানি, ইজ্জত সম্মান আল্লাহর হাতে, তুমি কাউকে বেজ্জতি করার ক্ষমতা রাখো না, তুমি কাউকে ইজ্জত দেওয়ার ক্ষমতা রাখো না, সার্বভৌমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার কাছে ইজ্জত, ওনার কাছে সম্মান। কেউ মনে কষ্ট নেবেন না, ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছি। 2008-09 সাল থেকে দিন প্রচার করি আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক যখন শুরু হয়, ইউটিউব যখন, আমি যখন আমার যখন ছোটোবেলা ছিল বয়স, আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে দিন প্রচারের পক্ষে,
বিপক্ষে কেন থাকবো, দিন প্রচার সহজ ওখানে, ছেলে পেলে আজে বাজে আড্ডার মধ্যখানে একটা দিনের একটা একটা লেকচার শুনে হয়তো হৃদায়ত পাবে। কিন্তু বড় আশ্চর্য, যুগের পরিবর্তনে মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। মানুষ আগে আমরা চিন্তা করতাম সোশ্যাল মিডিয়াতে নাটক গান সিনেমা দেখে হুট করে যদি একটা ওয়াজ আসে লোকটা হয়তো হৃদায়ত পাবে, এখন ওয়াজের মধ্যে নাটক সিনেমার অ্যাড দেয়। মানে আগে আমরা চাইতাম মানুষ নাটক সিনেমা থেকে দূরে এসে যাতে ওয়াজ শোনে, এখন আশ্চর্য হয়ে গেছে ব্যাপার। এখন এই ইউটিউবাররা কিছু কিছু ফেসবুকাররা তারা চিন্তা করতেছে ওয়াজের মধ্যে যদি একটা নাটক সিনেমা গান বাদ্যযন্ত্র অ্যাড আসে যদিও 2 পয়সা ইনকাম হয়। ছি 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 ছি, ব্যবসালোর ইনকাম আরও ভালো আছে। একটা ব্যবসা কতটুকু ব্যবসাগিরি করে, একটা নর্তকি কতটুকু নাচে, একটা নর্তকি তার পুরো জীবনে 70 বছর জীবনে কতটুকু নাচে, একজন গায়ক তার পুরো 70 বছর জীবনে কতটুকু গায়। কিন্তু এই একটা ভিডিও 22 লাখ 20 লাখ 50 লাখ মানুষে দেখে, প্রত্যেকজনে এই হারাম অ্যাড দেখে, আর ওই ইউটিউবার ওই ফেসবুকার মনে করে যে সে অনেক কিছু অর্জন করে ফেললো। আফসোস যুবক, তোমার এই কাজ আর ডিশ ব্যবসা তো সমান। যে ডিশ ব্যবসায় টিভি চ্যানেল সিনেমা নাটক দেখায় হারাম, তুমি তো তাই করতেছ। সমস্যা হলো তোমার এখানে 10 সেকেন্ড, তোমাকে যদি বলা হয় 3 মিনিট অ্যাড দিলে 6 টাকার বদলে 10 টাকা লাভ হবে, তুমি 3 মিনিটই এই নাচ গান দেখাবা, তোমার ভিতরে মূল্যবোধ মরে গেছে, তোমার ভিতরের ঈমান মরে গেছে, তুমি হারাম হালাল বুঝতে পারোনি। যাই হোক, মনে কষ্ট নেবেন না কেউ, এসব ব্যাপারে বলি বলে অনেকে আমাকে উদাহরণ দিয়েছে যে বড় বড় শেখরা কিছু বলে না, এর দায়িত্ব আমি নেই। কোন শেখ কী বললো না বললো আমি জানি না, আমি মনে করি যে আমি বুঝি এই ব্যাপার, আমি মনে করি যে আমি মনিটাইজেশন সম্পর্কে জানি, আমি মনে করি আমি অ্যাডসেন্স সম্পর্কে জানি, গুগল অ্যাডসেন্স ফেসবুক মনিটাইজেশন, আই নো অ্যাবাউট দিস কাইন্ড অফ, মানে এইসব কাজকর্ম সম্পর্কে আমি বুঝি, তাই আমি বলছি। হ্যাঁ, 20 বছর পরে ইনশাআল্লাহ যে আলেম ওলামারা আসবে সবাই এটা বুঝবে, তোমাদের দিন বেশি নেই।